কিছু হবে না। আমি মারা যাব, আমার গোপনাঙ্গটা কেন কাটলো? নারায়ণগঞ্জে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলেছেন স্ত্রী শিখা। শুধু গোপনাঙ্গ কেটেই ক্ষান্ত হননি তিনি, সেই গোপনাঙ্গ হাতে নিয়ে ভিডিও করেছেন তিনি। এই নয়ার লগে বেশি পাঙ্গাল হইছ না? জানা গেছে সাকিব খান ও তার স্ত্রী দুজনেই মাদকাসক্ত, আর তার স্ত্রী দেহ ব্যবসার সাথে জড়িত। ঘুমন্ত অবস্থায় সাকিব খানের নুনু কেটে নিল সূত্রবার তালাকপ্রাপ্ত স্ত্রী শিখা। শুধুমাত্র নুনু কেটে তিনি শান্ত হননি, ভ্যানিটি ব্যাগে করে নে লাপাত্তা শিখা। এইদিকে জুনিয়র সাকিব খান গোড়াটা চেপে হসপিটালে, যুদ্ধ যখন নেমেছে জয় এবার হবে। পুলিশ কেস হলে শিখাকে গ্রেফতার করা হয়। শিখা নিজেই সংবাদ দিছে, সেটা হলো যে আমি আমার স্বামীর পুরুষাঙ্গ কেটে ফেলছি। এইটা কি কইলা যা, ভালোবাসার তো কোনো সীমা নাই। এখনো ঘরের ভিতরে একলা পড়ে আছে, ওর প্রচুর ব্লিডিং হচ্ছে, ও মারা যাবে, ওরে আপনারা একটু বাঁচান। আই ডোন্ট কেয়ার, আই এম হিরো। গোপনাঙ্গ যেটা পড়ে গেছিল, মানে যেটা কেটে ফেলছিল, ওরা আমরা শিখাটাকে তো ই করছি, আটক করছি, শিখার কাছ থেকে ওরা আমরা আবার উদ্ধার করছি। শিখাকে জিজ্ঞাসা করা হয় এ কাজ সে কেন করলো। জবাবে শিখা বলে, মনে অনেক কষ্ট, সাকিব আমাকে অনেক দিন ধরে ব্যবহার করে, তো বিয়ে করে না, অনেক যুদ্ধের পর বিয়েটা হয়, কিন্তু সাকিবের স্বভাব পরনারীতে, আমি সেটা মেনে নিতে পারতাম না। আমি বলতাম তাদের মধ্যে যা আছে আমার মধ্যেও তাই আছে। সাকিবের উত্তর ছিল, প্রতিদিন এক তরকারি খেতে ভালো লাগে না, আমার সাথে বাকবিতণ্ড লাগতো, অপমান করতো এবং আমাকে মারতো, আমাকে অনেকবার ছেড়ে দিয়েছে, আবার নিয়েছেও। আমি কত কেঁদেছি টিকটকে আপনারা দেখেছেন, কিন্তু কেউ কোনো সমাধান দিতে পারেননি। আজ কয়েক বছর পর আমাদের আবার মিলমিশ হয়ে যায়, একত্রে বসবাস করি, আর আমি মনে মনে ভাবতে থাকি আবারও যদি কপালে এরকমই হয়, সাকিব যদি আবারও আমার কাছ থেকে চলে যায়। ভাবতে ভাবতে আমি পাগল হয়ে যাচ্ছিলাম, শেষে ফলাফল একটাই আমার মিলল, কুরবানি অর্থাৎ ত্যাগ করা। সাকিব যদি আমার না হয় আর কারো হতেই দেব না, সো গোলাটাই কেটে ফেললাম, এখন নিশ্চিন্ত জীবন আমার। আমার যাই হোক না কেন, ফ্রি ফ্রিই লাগছে। যাই হোক, এখন বর্তমানে নুনু কাটার সিজন এসেছে, কখনো পুলিশের কখনো পাবলিকের, আপনারটা ঠিক আছে তো? একটু আলতো করে সোঁয়া দিয়ে দেখেন তো।